আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানো আছেন ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে আপনারা দোয়ায় ভালো আছি। তো এখানে সকাল 9টা বাজে, আমার স্বামীরে স্কুলে লইয়া যাইবার লাগে বাড়াইছি। তো গাছে দিয়ে চাইলাম সেদিকে অনেক সুন্দর ফুল ফুটছে, দেখে খুব বেশি ভালো লাগে। ভিডিও রেকর্ড করি আপনারা লগে শেয়ার করবনে, হয়তো আপনারা ভালো লাগতে পারে। আর ওখান খুব সময় তো যে বায়ু বাড়ল যায়, বায়ুর সুন্দর সুন্দর ফুল দেখা যায়, অনেক খুব বেশি সুন্দর সুন্দর ফুল দেখতে তো ভালো লাগে আমার কাছে। তো আমার স্বামী যাই দেখ স্কুল, আমার স্বামীর লাগে আপনারা বেশি বেশি হয় দোয়া করবা, যাতে লেখাপড়া করিয়া বড় হইতে পারো। যাওয়ার পথে পাখিগুলো দেখিয়ে থাইন খারো হয়ে গেছ। এখন গড়াওয়ার পরে কিছু টুকিটাকি খাম করবো, তো আপনার লগে শেয়ার করবো। তো দেখো কা, আমি গড়াওয়ার পরে ময়দা দিয়ে একটা ডুর বানাইয়া রাখছি খাজা বানাইবার লাগিয়া। তো এখানে ময়দা ঘি বাটার লবণ চিনি দিয়া পানি দিয়া মাখাইয়া রাখছি একটা ডুর খাজা বানাইবার লাগিয়া। যারা যারা আমার ভিডিওটা দেখবা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা কিলাখান হয়েছে। আর যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর নোটিফিকেশন বেলটা অন রাখবা যাতে নতুন ভিডিও দেওয়ার পরে আপনারা দেখতে পারেন। তো ওদেরকে আমি ছোটো ছোটো করিয়া বল ফিটা করে লইতাম, বলগুলা করছি আর এগুলো শেয়ার করছি না, ছোটো ছোটো করিয়া করবা যাতে বেশি বড় না হয়, তা না হইলে বাড়ি হয়ে যাবো পিঠাটা। আর পিঠা বলার পরে আমি কেন ফোল্ড করে লইলাম। আর যদি আপনারা ইট্টাপুরা ডিটেলসে জানতে চান, আমার রাজনা রেসিপি চ্যানেলও আছে ইট্টা দেওয়া, আপনারা সন্তানে জানতে পারবা আমি কিলা করলাম না করলাম, কতটুকু পিঠা দিলাম। তো কেন আমি বাইন হরি লইছি, এখন সামান্য একটু দুধ লাগাইয়া কেন খাজা বানাইতে বানাইতে মনে হয় দেশের কথা, ওই দেশের তাতে রমজান মাস যেন খাজা আমিতি বাহরখানি এগুলো না হইলে কেমন লাগছে। তো খাওয়া লাগতো রাবিন নামাজ পড়িয়া এগুলো চা দিয়া খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো বহু দিন স্মরণ হয় আর এখন আর কি নিজের রাতে নিজে বানাইয়া খাই, সফর চাইতে অনেক বেশি স্বাদ হয় এগুলা নিজের রাতে বানানোটা, এক তো নিজে ফ্রেশ বানাইলাম আর আপনারা খাইয়া বানাইয়া দেখুন যান ট্রাই করিয়া, তো বুঝতে পারবা যে কতটুকু স্বাদ। রেগুলার যদি নাও বানাই তারপরেও মাঝে মধ্যে বানাইয়া খাইবা। আর এই যে ফিটাগুলো করছি আমি রুটিটা সারাও বলছি কর্নফ্লাওয়ার দিয়া, আর বাইনটাও করলাম আমি কর্নফ্লাওয়ার দিয়া, আমি এখানে ময়দা ইউজ করছি না, কারণ ময়দাটা ইউজ করলে খাজাটা ফুলিয়া উঠতো নাই। জেলাখানো ফ্রাই করবা হয়তো সামান্য একটু ফুলবো, ওই ইটটা জেলাখান ফুলবো ইটা ইলাহান ফুলতো নাই, এলাকি আপনার আগে চকটাও কইমো। যদি আপনারা খাজা বালা খাজা বা বানাইয়া ইলাহান খাইতে চাইন তাহলে কর্নফ্লাওয়ারটা ইউজ করবা, এতে ফুলিয়া উঠব, যখন তেলও দিবা সাথে সাথে ফুলিয়া উঠব। তো আমি ওলাখানো করে লইমো সবগুলোও। তো
এখানে আপনারা দেখতে পাররা পানোর মাঝে একটা চিনি শিরা আর তেল, আর এখন তেলের মধ্যে আপনি সারি দিলাম সকল খাজা যেটুকুলা জাগোই। দহকা ফুলিয়াও ঠিক আছে, দেখতে দেখতে রমজান মাস যাইরা গিয়া আজকে 11টার রমজান আমরা গেস্তনে গেলা গিয়া রহমতের দিন শেষ, আর মানফিরাতর দিন আইলা। জানি না কতটুকু আল্লাহ তাআলা আমাদের মাফ করবা গুনাহটা। তো আপনারা যে যেখানে আছেন আমাদের লাগি দোয়া করবা, আমরাও আপনারা লাগি দোয়া করবো। আপনারা দোয়াতে আমাদের সব সময় সদিক রাখবা, আমরা গুণাগারর লাগিয়া আল্লাহ যাতে গুনার হাতা মাফ করুন আর লাইফটা যাতে ইজি হয় ও দোয়াও করবা। আমি এগুলো খুবই আস্তে আস্তে করে উল্টাইয়া দিলাম, তা না হইলে ভাঙ্গি যাইব। আর বারবার উল্টানোর কারণ হয়েছে যাতে বৃত্তটা কাঁচা না থাকে, ফুলিয়া উঠে। আর এগুলাকে এগুলারে অনেক সময় লাগাইয়া ফ্রাই করবা। আমি আবারও উল্টাইয়া দিব, তো আপনারা যে যেখানে আসুন বালাতা হোকা সুস্থতা হোকা। আর আমার পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবা খাজাটার রং কিলা হয়েছে। তো আমি আজ মতো আপনারা গেস্ত নিয়ে ওখানেও বিদায় নিলাম গিয়ে। আসসালামু আলাইকুম।